শ্রাবন্তী, তোমাকে কিছু কথা বলবো। তুমি প্লিজ এটা নিয়ে কোনো রিয়্যাক্ট করবে না। কি হয়েছে? আর ইউ ওকে? আমি চলে যাচ্ছি। মানে? মানে পরশু আমার ফ্লাইট। আমি 6 মাস আগেই অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমার সব ঠিকঠাক, আমি কানাডা মুভ করতেছি। আর আমাদের এই রিলেশনশিপের তেমন কোনো ফিউচারও নেই। কি বলতেছো তুমি ওগুলো? তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? আমি কিছু বুঝতে চাচ্ছি না। আমার ফ্যামিলি থেকে আমাকে স্টাডির জন্য পাঠাচ্ছে, এন্ড আমি আমার স্টাডির মধ্যে থাকতে যাচ্ছি। আমাদের 4 বছরের রিলেশনশিপ, তুমি এভাবে ব্রেকআপ করতে পারো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শ্রাবন্তী, সিরিয়াসলি কান্ট। আমাদের রিলেশনশিপের কোনো ফিউচার নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোনো কিছু থেকে আটকাবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, বাট প্লিজ তুমি আমার সাথে ব্রেকআপ করো না। লুক শ্রাবন্তী, তুমি অনেক ভালো একটা মেয়ে, আর আমি জানি তুমি আমার থেকে ভালো কাউকে পাবা। আমাদের কোনো ফিউচার নাই। ভালো থেকো। আজ আমি তোর পছন্দের সব খাবার রান্না করেছি, চল আমরা একসাথে খাবো। বললাম না আমি খাবো না, তুমি যাও খেয়ো না। তোর কি হয়েছে মা? ছোটবেলায় আমি না খেলে তুই খেতি না, এখন তুই না খেলে আমিও খাবো না। চল মা, আজকে আমি তোকে কোলে করে খাইয়ে দিই। কি বলতেছো মা তুমি এসব? আমি কি এখন বাচ্চা নাকি যে তুমি আমাকে কোলে নিয়ে খাওয়াই দিবা? আর ছোটবেলার কথা তুমি এখন কেন বলতেছো? তুই যেন খুব বড় হয়ে গেছিস। আমি খাবো না, ব্যাস। ওই দেখো কি আসতেছে, চল। কেমন আছেন আন্টি? এই তো ভালোই আছি। আচ্ছা, আমার শ্রাবন্তীর কি হয়েছে মা? ও কদিন থেকে ঠিক মতো খাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না, আর রুম থেকেও বের হচ্ছে না। আমার শ্রাবন্তী তো এমন ছিল না মা। আন্টি, আমিও ঠিক বুঝতে পারছি না, কদিন ধরে ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। ভাবলাম সিক নাকি, তাই দেখতে আসলাম। তুমি খুব ভালো করেছো। তো আগে আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতো, কিন্তু আমি বুঝতেছি না। তুমি কথা বললে হয়তো তোমাকে সব কিছু বলবে। তুমি একটু কথা বলে দেখো তো মা। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি, আমি কথা বলছি, দেখছি কি হয়েছে। আপনি কোনো নিয়ে টেনশন করেন না। শ্রাবন্তী রুমে না? হ্যাঁ হ্যাঁ, রুমেই আছে, তুমি রুমে যাও।
আচ্ছা ঠিক আছে আন্টি, আমি যাই গিয়ে কথা বলি, আমি দেখছি ব্যাপারটা, আপনি টেনশন নেন না। কি রে দোস্ত, তুই নাকি দেউলি হয়ে গেছিস? মানে মানে খাস না, ঘুমাস না, ফোন দিয়ে ফোন রিসিভ করিস না, এটা কেমন কথা? কি হয়েছে? তেমন কিছু না দোস্ত। তেমন কিছু না তো কেমন কিছু শুনি। আচ্ছা ওয়েট ওয়েট, রুদ্র ভাইয়ের সাথে কিছু হয়নি তো? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সিরিয়াসলি দোস্ত? আচ্ছা দোস্ত কেন করিস না প্লিজ, দোস্ত তুই তো এমন ছিলি না, মনে আছে কলেজে তোর আগে পিছে কত ছেলে ঘুরতো? আমি তো জায়গাই পেতাম না। স্ট্রং হও বন্ধু, স্ট্রং হও। আমি আর পারতেছি না দোস্ত, আমাকে দেওয়া হবে না। আমার মাঝে 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 আমি সুইসাইড করি। ছি দোস্ত, এগুলো বলিস না তো, এগুলো বাদ দে প্লিজ, এরকম কোনো কথা বলে ভাল লাগে না তো। তুই সব বাদ দে, শোন তোর আগে পিছে সালমান শাহরুখ সব লাইন দিয়ে আসবে, তুই সব নিয়ে কোনো চিন্তা করিস না, চল আমরা এখন বের হই, এগুলো মনটা ভালো লাগবে, এসব নিয়ে মন খারাপ করতে হয় না মেয়ে, চোখের পানি মুছ, চল এরপরও মনটা খারাপ করে রাখিস, চল একটু হাস না দোস্ত, চল না বের হই। বের হয়ে আমরা হচ্ছে শপিংয়ে যাই, শপিংয়ে গিয়ে শপিং করবো, দেখবি মনটা একদম ভালো হয়ে যাবে। চল না চল না, বের হই চলো, এখন তুমি ফ্রেশ হবে, আমি তোমার কোনো কথা শুনবো না, বেরো। আর শোন তোর আজকে সব প্রায়োরিটি, তুই যা যা কিনতে যাবি সব আজকে তোর নামে, বুঝছিস? চল চল, এমনিও তো আমার তুই দাম দিস না, বুঝিস না? আচ্ছা চল, হয়েছে বুঝছি, চলো আর রাগ করতে হবে না, রাখো শুধু শুধু রাখবো, তুমি সবার কিছু আসবে ফুচকা খাবো। কি আমি কিন্তু সিরিয়াসলি তোকে নিয়ে খুব প্যারা খাচ্ছি। কেন তোকে প্যারা খেতে গিয়ে বসে, তুই ফুচকা খা। তা তো আমি খাবো, খাবো না? শুনো তোমার তো বিয়ে করতে হবে, এটাই তো? না, ভালোবাসাও থাকতে হবে। আরে ধর বাদ দে, ভালোবাসা ভালোবাসারও হয়ে যাবে। আমি কথা হচ্ছে তুমি চিন্তা করো না, তোমার বিয়ে আমি করে ছাড়বো, আর তোমার এই ফিমেল দেদ্দাজওয়ালা চেহারাটা আসছে না, এটা দেখতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ তোর সাথে কথা বলতে বলতে আমি ফুচকা একটাও হাতে নিই। আরে আজব তো, সে এক ঘন্টা আগে বসে তুই রেডি হচ্ছিস, ভালো লাগে না। দোস্ত প্লিজ আমাকে একটু ঠিক মতো রেডি হতে দে, তুই জ্বালাইস। আর কত মানে হয় না তোর? বুঝলাম না আমি, আর কত লাগে তোমার? আজকে ছেলে দেখতেছি, ছেলে সব আসবে, তোর যেটা ভাল লাগে সেটা চুজ করবি, বুঝছিস? তুই না একটু বেশি এক্সেস, আর তুই তুই পুরো একটা আস্তা মেয়ে। কি বললি তুই এটা? মানে বুঝিস না, এক ঘন্টা ধরে রেডি হচ্ছিস তারপর তো রেডি হয় না, তুই আস্তে 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 রেডি হচ্ছিস, আমি মেয়ে হয়েও তো এত রেডি হই না। দোস্ত শোন, আমাকে প্লিজ একটু রেডি হতে দে, এত জ্বালাস না। তুই যদি আমাকে রেডি হতে না দিস তাহলে সব ছেলেরা আসার আগেই পালাই যাবে। বুঝছি, এখন বেরো, এত কথা বলো না। ওকে 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 বাবা ডান, চল। দোস্ত আমার না কেন জানি নিজেকে জাজ জাজ মনে হচ্ছে। তুই তো জাজি, মানুষকে যেভাবে জাজ করিস, বাপারে বাবা। আমার না আমার না কেমন জানি নিঃশ্বাসটা বন্ধ আসতেছে দোস্ত। দোস্ত ওভার রিয়েক্ট করাটা না তোর জন্মগত রোগ। আচ্ছা দোস্ত এমন যদি হয় যে সবগুলো ছেলে একসাথে চলে আসছে, তখন কি হবে? তোর কি মনে হয় আমি এতটা গাধা?
প্রত্যেকটা ছেলেকে ফ্রিশমিট পর্ব ইনভাইট করেছি। তুই একটা জিনিয়াস। টেল মি সামথিং নিউ। হাই হাই, কি করেন আপনি? দেখছেন না আমি এখানে বসে আছি। না সেটা তো দেখতে পাচ্ছি। আই মিন আপনার প্রফেশনটা কি? আরে আমি তো একজন স্টার, আপনি চিনেন না আমাকে? বুঝলাম না, কয়দিন পরে আমার ছবি রিলিজ হবে, আপনি আমারে চিনেন না? আমি বুঝতেই পারতেছি না প্রচার প্রচার না কি করতেছে না করতেছে, আবার আমারে বাজার আনতে পাঠায়। আমি যদি বাজারে যাই, বাজারে গিয়ে যদি আলু পটল কিনি, কয়দিন পরে যে আমার ছবি রিলিজ হবে, তখন লোকজন বলবে এই হিরো বাজারে যে আলু কিনছে, পটল কিনছে, কাঁচামরিচ কিনছে, আমার ছবি কি হিট হবে? ছবি হিট হবে না, ছবি একদম ফ্লপ হবে। আমি আপনারে বিয়ে করতে চাই। আপনি একটা কাজ করেন, ওই যে ওখানে টিস্যু রাখা আছে ওখানে আপনার অটোগ্রাফটা দিয়ে যান, আমি খাওয়ার পর ওটাতে হাত মুছে ফেলে দিই। আপনি এখন আসতে পারেন। ক্যান্সেল। আই অ্যাম কামিং সুন। কি মানে হোয়াট ইজ দিস? বুঝি না। আরেকটা কখন আসবে? কিছুক্ষণ পর। ইয়ো ইয়ো, কাম ফর মি। আপনি এরকম মাছের মতো করতেছেন কেন? মানে? মানে এরকম রাতা মুরগের মতো লাফাচ্ছেন কেন? আপনার এরকম অ্যানিমালস না বলছেন কেন? তখন তো বুঝি নাই। আপনি প্লিজ যান। Checking out you. What? Yeah. You know what? I'm so sweet. No. I think you are salty. আপনার আমাকে সুইট বলা উচিত ছিল, বিকজ আপনি আমাকে পটাতে এসেছেন, আমি আপনাকে না। মানে কি, এতক্ষণ পরে একটা সুন্দর ছেলে পাইলাম তাও আবার এরকম ফালতু? দোস্ত, আমার কি দোষ? এক একজনের প্রোফাইল পিকচারে এত জোস করে দিয়ে রাখছে, ভাবছি তো ঠিকঠাক ভিতর দিয়ে যে এরকম সদরঘাট হবে তাকে বুঝছি নাকি। বুঝলাম না, আমার কি কারোর সাথে কিছু হবে না? কি করবো বলতো, মানে কি করবো আমি এখন? আমার মাথায় কিছু আসতেছে না, মানে দেখতে গেল কি অবস্থা এক একটা। বাবা, ওকে ফাইন, আমার না হয় বিয়ে হচ্ছে না, হবে না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু দুনিয়াতে কার কারো বিয়ে হচ্ছে না? মানে আমি কি চাইলে একটা মানুষের বিয়ে খেতেও যেতে পারবো না? এটাও আমার কপালে নাই। আচ্ছা ওয়ে, পরশু দিন আমার কাজিনের বিয়ে, চল গিয়ে বিয়ে খেয়ে আসি। চল গিয়ে বিয়ে খেয়ে আসি, মানে বললে দাওয়াত নেই কিছু একটা মানুষের বিয়েতে আমি যে খেয়ে আসবো না। কিছু বলিস না, চো তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যাবে না তো কে যাবে বল? আর ইউ শিওর, মানে কেউ আবার কিছু মনে করবে না তো? একদম ফুল শিওর যাবো, তুই সাজতেও পারলি আর গেলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। চল চল গিয়ে ঘুরে আসি।
Yes! Dost! আমি কিন্তু অনেক সাজবো। আমি কিন্তু পারলে বউ সেজে ফেলতে পারি। তুই কিন্তু আমাকে কিছু বলবি না, ওকে? আরে দোস্ত আমার কোনো সমস্যা নাই। তুই বউ সাজ আর যা খুশি তা কর, জাস্ট গেলেই হবে। আচ্ছা চল, আমি আমি কি পরবো এটা একটু ডিসাইড। হ্যাঁ চল চল চল। ছোট দাওয়াত বা সমস্যা নেই। থ্যাংকস ফর ইনভাইটিং মি দোস্ত। আমার না অনেকদিন ধরে একটু বিয়েতে আসা। মুখের ভিতরে থুসে যাইতেছে তাড়াতাড়ি বের কর, 5 মিনিটের মধ্যে না দেখি। আমার সাথেই কেন এমন হলো? কত স্বপ্ন ছিল ভালোবেসে বিয়ে করব, বউ সাজব, নিজের বিয়েতে নাচব। কখনো ভাবিনি তুমি এভাবে চলে যাবে। আচ্ছা চলেই যখন যাবার ছিল তাহলে এলেই বা কেন? স্বপ্ন যদি ভাঙারই ছিল তাহলে স্বপ্ন দেখালি বা কেন? জানিস মেয়েটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। ও তো এখনো ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ওর যে কি হয়েছে সেটাই তো আমি বুঝছি না। শোনো আপা, তুমি এইসব নিয়ে একদম ভেবো। আরে আমি ওদের মামা আছি না। শোনো, এই বয়সের মেয়েদের মনটা একটু উথাল পাথাল করে, উড়ু উড়ু করে, কি করে না? তা তুই ঠিক বলেছিস, কিন্তু দিন শেষে আমি তো ওর মা, আমার তো চিন্তা হবেই, তাই না? শোনো আপা, একটা প্ল্যান করলাম। এই আশির বিয়েটা মানে আগামী মাসে না করে আগামী সপ্তাহে ডেটটা ফাইনাল করি, তুমি কি বলো? মা তুই কি বলিস? বাবা আমি কি বলবো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে তো হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাতে আমার শ্রাবন্তীর কি লাভ হলো আমি তো কিছু বুঝছি না। এই যে তুমি আবারও টেনশন নিচ্ছ। আরে আমি ওর মামা আছি না। শোনো, আমরা বাবা মেয়ে মিলে একটা প্ল্যান করলাম। এই আশির বিয়ে মানে সমস্ত আয়োজনের একটা মেজর পার্ট শ্রাবন্তীকে দায়িত্ব দিয়ে দেবো, বুঝছো? তাহলে এই শ্রাবন্তী পুরো ব্যাপারটার সাথে ইনভলভ থাকলো, তারপরে বিয়েতে একটা ফেস্টিভ মুড থাকলো একটা। এই ধরো যে এত লাইট সাজুগুজু, আত্মীয় স্বজন আসবে, মানে ওর মধ্যেও একটা মনটা চাঙ্গা হয়ে যাবে, বুঝছো? দেখবা যে ও কিন্তু রাজি হয়ে যাবে। বর্মা আমিও চাই যেন আমার বিয়ের সব শপিং, ইভেন্টের সব কাজ আর যত যা দায়িত্ব আছে সব শ্রাবন্তিনী। হ্যাঁ আমারও মনে হয় তাতে কোথাও ওর একটু ভালো লাগবে, তাই না? কি বলিস? হ্যাঁ শোনো,
তাহলে আমি ওই বিআই সাহেবকে আমাদের আপডেটেড নিউজটা কি এটা জানাই দিই, বুঝছো? মানে আমাদের সবাই তো আত্মীয় স্বজন ঢাকায় থাকে, তো দরকার কি আলাদা করে করার? মানে দুই বর পক্ষ কনে পক্ষের পুরো আয়োজনটা আমরা একসাথে ঢাকাতেই করব, ঠিক আছে? কোনো আপত্তি আছে তো? বা বা, তখন তো সময় বেশি নাই। এই তোরা পারবি তো সব এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ফোন কর। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি বিআই সাহেব। আর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না ভালো আছেন। আসলে কি ভালো আছেন? জি ভালো আছি। একটা বিষয়ে একটু আলাপ করার জন্য ফোন দিলাম আপনাকে। আপনি কি ঘুমিয়ে গেছেন? না না ঘুমাইনি, বলতে পারেন। বিআই সাহেব আসলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কি না। আরে সমস্যা নাই, বলে ফেলো। জি 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 আমি আমি বলছি বলছি। মানে আমার ভাগ্নি, মানে ওর বিয়েরও একটা কথাবার্তা হচ্ছে, তো আমরা আসলে আমি চাচ্ছি যে জি 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 আমি চাচ্ছি আমার মেয়ের বিয়েটাও মানে আগামী মাসে না করে যদি আগামী সপ্তাহে করি আমার জন্য খুবই সুবিধা হয়, যদি আপনার কোনো আপত্তি না থাকে, কোনো সমস্যা না হয়। না না আমার কোনো আপত্তি নেই। জি 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 না আসলে না 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 থাকা নিয়ে কোনো সমস্যা নেই, আর জানেনই তো আমার অনেক বড় বাড়ি, থাকা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের সব আত্মীয় স্বজন আমার বিশ্বাস যে এই বাসায় থাকতে পারবে, অ্যাকোমোডেশন হয়ে যাবে। জি জি আচ্ছা 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 ঠিক আছে। আর আর যদি বিএসএফ কিছু মনে না করেন আমি বাস আমি পাঠাবো, আমি বাস রেন্ট করে পাঠাবো, দয়া করে যদি আপনারা সবাই চলে আসেন। না 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 তার দরকার না, প্লিজ প্লিজ কষ্ট নেবেন না। হ্যাঁ আচ্ছা আপনি যত থ্যাংক ইউ থ্যাংক ইউ বিআই সাহেব থ্যাংক ইউ। জি 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিরে ফরিদ কি হয়েছে, কোনো সমস্যা? না পা কোনো সমস্যা না। মেয়ের বিয়ে তাই মন খারাপ না? একদম না, মেয়ের বিয়ে হচ্ছে এটা তো খুশির সংবাদ, তাই না? দেখবি আমরা সবাই মিলে খুব মজা করব, সব কিছু ঠিক মতো হয়ে যাবে। হ্যাঁ অনেক মজা হবে। চল এখন গরম গরম রান্না আছে, সবাই মিলে খেয়ে নেই বসে। আচ্ছা চল চল চল। শ্রাবন্তী কোথায়? ও রুমেই হবে। আচ্ছা তাহলে শুরু করি না। আচ্ছা শ্রাবন্তী কোথায়? ও রুমেই হবে। তাহলে শুরু করি নাকি? আগামী সপ্তাহে, বুঝছো আপা, আগামী সপ্তাহে আমার বড় মেয়ে আরশির বিয়ে। হ্যাঁ বরপক্ষর সঙ্গে আমার কথা হয়েছে, তারা রাজি হয়েছে, আগামী সপ্তাহে তারা চলে আসবে এবং আমরা দুই পক্ষ মিলে এই বিয়ের আয়োজনটা করতেছি, গায়ে হলুদ, রিসেপশন এবং সব আয়োজন আমরা ঢাকাতেই করব। আর বরপক্ষ পরশু দিনে চলে আসবে ঢাকায়, ঠিক আছে? আরে এটা তো অনেক
সুপ্রভাত। তোমরা কার বিয়ের কথা বলছো? আরশির? হ্যাঁ আরশির, ঠিক হয়ে গেছে সম্পূর্ণ বিয়ে ঠিক। মানে কি, কবে, কোথায়, কখন? জিতু আমাকে বলতে দে, এই আগামী সপ্তাহে বিয়ে হচ্ছে, ঢাকাতেই হচ্ছে, আমাদের বাড়িতেই হচ্ছে। হলুদ? হ্যাঁ, মানে আমাদের এত বড় বাড়ি বুঝেছিস যে মানে থাকা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর শোন মা, তোকে একটা দায়িত্ব পালন করতে হবে। আরে ও সব কিছু পারবে, সব দিয়ে দে, এটা তো অনেক খুশির সংবাদ। হ্যাঁ শোন, তোর তোর যেহেতু বোন, তুই তো গার্ডিয়ান, তাই না? শোন, এই জন্য তোকে কিছু দায়িত্ব দিই। প্রথমত তুই এই যে গায়ে হলুদের সব রকম আয়োজন এটা দেখবি, এই ফুল কেনা, তারপরে যে ডালা কুলা, গেট সাজানো, হ্যাঁ চিন্তা করিস না, সব উপার। হ্যাঁ, আর যে শাড়ি গহনা যা যা লাগে একদম পছন্দ করে কিনে নিবি। তোমরা কোনো টেনশন করো না, আমি নিজে সব কিছু করব, আমার বোনের বিয়ে বলো কথা, রাইট? এক্স্যাক্টলি, ও সব পারে, তাহলে তো হয়ে গেল। শোন, এই যে শাড়ি টাড়ি কেনা, গহনা পছন্দ করা, এগুলো অনেক ব্যাপার আছে না? আমি সব আরশিকে নিয়ে গিয়ে আমরা দুজন মিলে চুজ করে সব কিনে নেব। আচ্ছা শোনো, তোমরা এখন কথা বলো, আমার অনেক প্ল্যানিং করতে হবে। ফাইনালি তোর বিয়ে হচ্ছে। আচ্ছা বাবা চিল, তুই বেশি এক্সাইটেড হচ্ছিস। তো এক্সাইটেড হবো না, এটা তোর বিয়ে ম্যান। শোন, মামা কিন্তু আমাকে সব দায়িত্ব দিয়ে দিস। ও তাহলে তো হলোই। আচ্ছা শুন, যেটাই করিস না কেন সব কিছু যেন সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়। এত টেনশন করার কোনো কারণ নেই, শ্রাবন্তী এসে গেছে, বরপক্ষ প্রশংসা করতে করতে পাগল হয়ে যাবে। পাগল হওয়ার কোনো দরকার নেই, প্রশংসা করলেই হবে। আচ্ছা শুন, তুই এখন আমাকে একটা খাতা কলম দে, নাহলে আমি এক্সাইটমেন্টের জন্য সব কিছু ভুলে যাবো। আচ্ছা দাঁড়া, খাতা কলম মনে হয় ওই রুমে আছে, চল। আপনার বরের ছবি তো এখনো দেখলাম না, একটু দেখান আমাদেরকেও। একটু দেখি। আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু একটু বলট টাইপ। ওটা ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তোর বর তুই তো ম্যানেজ করবি, আর তো কেউ করবে না, তাই না? আচ্ছা শোন, আমরা কি হলুদে সবাই শাড়ি পরছি তো, রাইট? হ্যাঁ শাড়ি তো পরবো। আমি কিন্তু কোনো কালার টালার ফিক্স করতে চাচ্ছি না। আপু যে যা ইচ্ছা পড়ুক, তাহলে মহলটাও কালারফুল লাগবে। হ্যাঁ ডালা কিন্তু কিনতে হবে, মনে আছে তো? তুই একটু হাতটা সোজা রাখবি, নাহলে কিন্তু আমি মেহেদি দিয়ে দিতে পারবো না। আপু তুমি মেহেদি লাগাবা না? আমি এসব মেহেদি লাগাতে পারবো না, তো আমার স্কিন খুব সেন্সিটিভ। আচ্ছা শুন, হলুদে আমরা শাড়ি পরতেছি, আর আরেকটা কথা, আমরা কি সিঙ্গেল সিঙ্গেল নাচবো নাকি গ্রুপ নাচবো? আমার মা আমার সব প্ল্যান সেট, আমরা সিঙ্গেলও নাচবো, গ্রুপও নাচবো, ডুয়েটও নাচবো, সব নাচবো। এখন এই তোরা তাড়াতাড়ি মেহেদিগুলো লাগানো শেষ কর, ঘুমাতে হবে তো, সকাল 8টা থেকে প্র্যাকটিস করতে হবে, এমনি তো বেশি টাইম নাই, তাড়াতাড়ি শেষ কর, অনেকগুলো নাচ তোলা বাকি, তাড়াতাড়ি কর। আমাকে যদি এরকম সুন্দর করে না লাগে দিস, একটু থাপ্পড় খাবি।
আমাকে এত সুন্দর করে কেন দিচ্ছস? আমি না বউ, আমাকে দিবি? শুনছো বলেছি তো তুমি এখন কে সবাই চেন না বউ কে সুন্দর করে দিয়ে দিবি। সবই ঠিক আছে, আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে খুব তাড়াহুড়া করে আপনাকে নিয়ে আসলাম। আসলে আমি জানি না আপনার সমস্যা হচ্ছে কি না, তবে জাস্ট আয়োজনটা শেষ হয়ে যাক, আমি আপনাকে ঢাকা ঘুরে দেখাবো। না না, আপনি এত চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আর আমার এত ঘোরাঘুরি করার দরকার নেই। আমার ছেলেটার একটা ভালো বিয়ে হোক, তাতেই আমার শান্তি। জি, আমার মেয়েটা খুব লক্ষ্মী, যেহেতু আমার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে। এই এইটা করে এই দিকটা যাবা, ঠিক আছে? এদিকে আর ওই যে বাইরের লাইটগুলো গেটে ঠিকঠাক আছে কিনা, গেটের লাইটগুলো ঠিকঠাক থাকে। হ্যাঁ, চলে গিয়েছি। আপনি তো ভুল নাচ শিখাচ্ছেন বেন স্যার। আপনি আমাকে নাচ শিখাচ্ছেন? আপনি চাইলে আমি কয়েকটা স্টেপ দেখে দিচ্ছি এখনই। প্লিজ দেখান, প্লিজ। কোথায় সবাই, কোথায়? ওকে, আমি এখন কোরিওগ্রাফার। হ্যাঁ, ওকে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, তারপরে ঘুরতে হবে এভাবে। ভেরি নাইস, সুপার। আপনি এবার আসতে পারেন, আমাদের প্র্যাকটিসের চেষ্টা করুন। আরে মেদি ভাই, আপনি আর দুষ্টুমি করেন না, শ্রাবন্তী কিন্তু অনেক রাগী, একবার চেতে গেলে পরে দেখবেন আপনার হলুদে আসাই বন্ধ। না 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 না, আই এম সরি, আসলে আপনারা যা করছিলেন করেন, আমি জাস্ট একটু মজা করছিলাম। আমি বরং ফ্রেশ হয়ে তারপরে জয়েন করি। হ্যাঁ, থ্যাংক ইউ। কয়জন আর ন দিয়ে গাও, কেউ একজন না শুধু মন ছুঁয়েছে, ছ দিয়ে গাওয়া ব্যাপার নাকি? ছাইয়া ছাইয়া
আমার গান গাই কথা হবে দেখা হবে তোমাদের কাছে আশা আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না নো নো দিয়ে হাই হাই কি বেঞ্চার মন খারাপ না তেমন কিছু না না দূর থেকে দেখলাম আপনি চুপচাপ উদাসীন ভঙ্গিতে আকাশ দেখছেন তেমন কিছু না বেঞ্চার আপনার কি অবস্থা আপনি হঠাৎ ছাদে না ঘুরছিলাম দেখছিলাম আশেপাশে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট কার আমার কেন আমাকে দেখলে মনে হয় না না মনে হয় তা কি করছেন আমি পড়াশোনা করি আর বাবা মার সাথে বাসার কাছে হেল্প আপনি কি করেন বিআই সাহেব আমি আপনার সাথে দাঁড়িয়ে গল্প করি সেটা তো বুঝলাম আর কি করেন আর আর আমি গাছদের সাহায্য করি মানে মানে গাছের খাবার তো বলতে পারেন কার্বন ডাইঅক্সাইড সো আমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করি তাতে গাছদের সাহায্য করা হলো না খুব ফ্লার্ট করা হচ্ছে কিন্তু না না আসলে ফ্লার্ট না জাস্ট মজা করছিলাম আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি ওকে তাহলে এতক্ষণে সত্যি কথাটা বললে আচ্ছা আমার যেতে হবে আমি তাহলে যাই হ্যাঁ টাটা আপনিও একটু আকাশ দেখেন ইউ অ্যান্ড আই মিশে যাই ভালোবাসার এই রঙেতে ইউ অ্যান্ড আই মিশে যাই ভালোবাসি তোমাকে ইউ অ্যান্ড আই মিশে যাই ভালোবাসার এই রঙেতে ইউ অ্যান্ড একটু সাবধানে কর বলে দাও মালটা এমন কে হাসিক ভাই কোনো ইয়ে নেই আরে যে লাইট হ্যাঁ এগুলো কিন্তু খুব একটা ভালো লাগছে না একটু সুন্দর করে করেন যেন দেখতে ভালো লাগে হলুদের বাড়ি তাই না রমি তুমি এসেছো মা হ্যাঁ আন্টি কেমন আছেন ভালো আছে বিয়ের সাজ দেখছি হ্যাঁ শ্রাবন্তী তোমাকে কিছু বলেনি ওর খালাতো বোনের বিয়ে মানে আজকে হলুদ হবে আমাদের এখানে আসলে এত তাড়াতাড়ি মা ওই ফুল তুই কি ভুলে গেছিস ওকে বলতে তুমি কিছু মনে করো না মা দেখ হ্যাঁ আমি একটু যাই কাজে আচ্ছা ঠিক আছে মা তুমি কিন্তু থেকো হ্যাঁ আসলে দোস্ত ওই দিন ভাইয়ের ব্যবহারের জন্য আমি প্লিজ সরি দোস্ত আমি আসলে বুঝতে পারিনি ভাইয়া এভাবে হুট করে এসে এভাবে বলে দিবে পুরান কথা বাদ দে দোস্ত তুই যখন এসেছিস অবশ্যই কিন্তু খেয়ে যাবি হ্যাঁ দোস্ত আমি রিয়েলি হ্যাপি দোস্ত সত্যিই অনেক হ্যাপি তুই কিছু মনে করিস নি এটাই আমার জন্য অনেক ইটস ওকে আয় আমার সাথে হাই আমাদের আজকে থেকে আত্মীয় স্বজন তাই না যাক কিছু লাগলে থাকলে বইলেন সমস্যা নাই একদম রিল্যাক্স থাকে না
হ্যালো কি অবস্থা আপনাকে একটা ছবি তুলে দিই আপনি সেরকম লাগতেছে আজকে দে দে একটা তুলে দিই আরে জোর দেন না কি ছবি তুলি ম্যাজিক এগুলোকে ম্যাজিক বলে আসে না ফুলগুলো একটু ঠিক করেন ভাই একটু তাড়াতাড়ি যান ও একটা কিছু ঠিক হয় না একটু পরে প্রোগ্রাম আরে ওই পাশে আনে আরেকটু ওই পাশে হ্যাঁ 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 ওখানে পার আজ বাদে কাল ওদের বিয়ে তাই না আমি না মাঝে মাঝে ভাবি বিয়ের পরে লাইফটা কেমন হবে কেমন হবে জানি তবে আমার খুব শখ ছিল বিয়ে করার বিয়ে করব বউ সাজব মেকআপ করব একটু লজ্জা পাব ছবি তুলব কাঁদছো কেন এমনি আমার বোনটা বিয়ে করে চলে যাচ্ছে তো তাই ভালো লাগছে কাজিনের বিয়ে তো কাজিনের বিয়ে মানে দুদিন পর পর আসবে দাওয়াত হবে দেখা হবে কান্না করার কি আছে তা ঠিক আমি আসলে ভালো করেই জানি তুমি কেন কাঁদছো তোমার এক্সের কথা মনে পড়ছে না মোটেও না দেখো যারা চলে যায় তাদেরকে মনে করতে নেই তাদের জন্য কাঁদতে নেই তারা ফিরে আসে না আমি তোমাকে ভালোবাসি শ্রাবন্তী
মানে মজা করছেন না আমি 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 মজা করছি না আমি আমি সত্যি বলছি আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলি কিন্তু বলতে পারিনি আমি কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো আমার আসলে প্রেম করার কখনো সময় হয়নি ওভাবে আমি ভবিষ্যতে আমার সময় হবে কিনা আমি জানি না প্রেম করার অত সময় আমার নেই তাই আমি বিয়ে করে প্রেম করব রিলেশনশিপে যাওয়া মানেই ঝগড়া রিলেশনশিপে যাওয়া মানেই ব্রেকআপ থার্ড পারসন ডাউটস কী দরকার এসবের বলো তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো যদি বলি হ্যাঁ তাহলে তাহলে এখনি সবাইকে বলবো সবাইকে বলবো আজকেই বিয়ে করতে চাই তোমাকে আরে আস্তে ফেলবে তো শ্রাবন্তী কি হচ্ছে এসব না মা কিছু না আমরা এমনিতেই কথা বলছিলাম এমনিতেই কথা বলেছিলে আমরা কিন্তু তোমাদের সব কথা শুনে ফেলেছি কি মনে করেছো তোমরা এই ছেলে তুমি কি শ্রাবন্তীকে ভালোবাসো না আমরা আমরা এমনি এমনি জাস্ট কথা বলছিলাম মা তুমি তুমি একটা ছোট জিনিসকে কেন এরকম বড় বানাচ্ছো বলো তো শোনো আমি একজন মা মায়ের কাছে বাচ্চারা যত কিছুই আড়াল করুক না কেন মা সব কিছুই বুঝে যায় বাবারা আচ্ছা এখন যদি বিয়ে করতে বলি করবে ইউ মিন এখনি এখনি শোনো তুমি কি শ্রাবন্তীকে ভালোবাসো মা তোমরা যে কি বলছো না আমি কিন্তু এখন খুব লজ্জা পাচ্ছি ঠিক আছে যা তুই এখন যে হলুদের আয়োজনগুলো কর আমরা দেখব আপা খরচটা বেঁচে গেল মানে পুরো প্যাকেজে বুঝছো না এই তোরা সবাই শোন আমার দুই মেয়ের এক সঙ্গে বিয়ে হচ্ছে ঠিক আছে তোমরা কি বলছো আসলে মানে আমি কিন্তু এখন অনেক লজ্জা পাচ্ছি মিশে যাই ভালোবাসার এই রঙেতে ইউ এন্ড আই মিশে যাই ভালোবাসি তোমাকে ইউ এন্ড আই মিশে যাই ভালোবাসার এই রঙেতে ইউ এন্ড আই মিশে যাই ভালোবাসি তোমাকে প্রতিক্ষণ তুমি ছাড়া আর কিছু নেই যে প্রয়োজন প্রতিদিন বাড়ছে প্রেম বলা হয় না এই মনের দূরত্ব আর সহে না